নির্মাণ করেছি, জি জি, এটা আমার একটা সর্বশ্রেষ্ঠ ছবি হবে বলে আমি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ, আবার কি হয় না হয় সেটা আল্লাহ জানে, তবে আমার ধারণা এটা, আমার ধারণা যে এটা সবচেয়ে সুনাম অর্জন করব এবং সুপার ডুপার হিট হবে। আমি তো চেষ্টা করতেছি ঈদে দিতে, না কমেন্ট করছে কিন্তু মানে সময়টা একের কাছাই গেছে, যেটা আমিও যেটা বলছি আমি ডাবিং করব, ডাবিং আমার তো শুটিং নাই, তো একটা শট আছে শুধু একটা হসপিটালের বেডে, ওটা কোনো ব্যাপারই না, তো ওই আমি চেষ্টা করব আর কি আনতে, আমি এটা ডাইরেক্ট বলি না, কারণ হচ্ছে কোনো একটা কাজের জন্য হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে কোনো কারণে হয়ে যায়। আমরা ধরে ফেলবো আপনার সুজন মাজি সিনেমাটা 90% কাজই শেষ হয়ে গেছে, 99% একটা শট আছে শুধু একটা হসপিটালের বেডে হিরো শুয়ে আছে, বাস একটা শট, ডাক্তার নার্স ওষুধ দিচ্ছে, বাস এতটুকু। আমি খুব দুঃখিত, আমাকে কেন আনলা, আমার আমার ছোট ভাই বোতল হয়ে গেছে, ওরে আমি কথা বলছি 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 আমি অনেক কথা বলছি, না না ঠিক আছে, অনেক কথা, খুব ভালো ছেলে, খুব ভালো আর্টিস্ট, এবং আমার খুব পছন্দের, আমার খুব আপনার দোয়া করলেই বাস, না না আমার খুব পছন্দের, সুজন মাঝি নিয়ে আমি কথা বলবো, আমি বলবো দর্শকরা কষ্ট করে সময় যদি থাকে আপনারা ছবি দেখেন, আপনারা ছবি দেখেন, সিনেমা হলে যান, তাহলে আমরা আগ্রহ পাবো চলচ্চিত্র নির্মাণ করার, আর আপনাদের আমাদের দেশে আমাদের দর্শকদের বিনোদনের কোনো জায়গা নাই, অন্যান্য দেশে বহু জায়গা আছে, কিন্তু আমাদের দেশে চলচ্চিত্র ওরা এমনই মেটালিক হয়ে গেছে লাইফটা, যে ওই এক ঘন্টা সময় ব্যয় না করে, এক ঘন্টা নাচছে, এক ঘন্টাকে কাজ করে, রিক্সাটার দুইটা পেটাল মারি আরও দুইটা গাইব, রেস্ট ভুলে গেছে মানুষ, আর সিনেমা হলে গেলে তো তিনটা ঘন্টা সময় যায়, এক তিন ঘন্টা 300 টাকা কামাই করতে পারে একটা শ্রমিক, এখন তাইলে একটা ছবি দিতে গেলে 600 টাকা লস, 300 টাকা খরচ, টিকিট, রিক্সা ভাড়া, এন্টার করা, আবার ইনকাম হয়তো 300, সেটাও নাই, 300 খরচ হয়েছে, 600 টাকা নাই, তো এই জন্যে মানুষ ওই হিসাব করে চলে এখন, কিন্তু তারপরেও সময় করে মানুষের ব্রেন ফ্যাশের জন্য দর্শকদের কাছে রিকোয়েস্ট, যে আপনারা ব্রেনও ফ্যাশ করেন, আমাদের চলচ্চিত্র দেখেন, আমরাও চলচ্চিত্র নির্মাণ করি, আমরাও তো এটাকে, এটা আমাদের উপার্জন, এটা দিয়ে আমাদের সংসার চলে, সবার অনেক লোক কাজ করি, এরা ছবি দেখলে ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে, এরা না দেখলে তো কিছুই নাই, তাই না, তো দর্শকদের কাছে অনুরোধ আপনারা সময় করে ছবি দেখুন, আর সমালোচনা দেখে করুন, না দেখে সমালোচনা আপনার দেশের ছবি দেখিনি এরকম বলে ফেলে, আমাদের দেশে বহু ভালো ভালো ছবি হয়েছে, ছবি দিয়ে দেশ স্বাধীনতার স্বাধীনতা আন্দোলনের বিরাট ভূমিকা পালন করেছিল, জহির রায়হানের ওই দিয়া জীবন থেকে নেয়া, খানাতুর রহমানের সিরাজদৌল্লা, দেশ মাটিকে কীভাবে ভালোবাসতে হয় চলচ্চিত্রের মাধ্যমে দেখিয়েছিল, আরও অনেক ছবি আছে, চলচ্চিত্র মানুষ দেশকে অনেক কিছু দিতে পারে। এবং অনেক সচেতন এবং সুন্দর সুন্দর ছবি আপনাদের উপহার দিয়ে আসছে, এবং যেটা আমি যেটা বললাম যে 25-28 বছর আগে একটা ছবি করেছিলাম, সেই ছবি দিয়ে আমি ভিলেন আপনাদের মাঝে প্রেম গীত, আবার সেই রকমই প্রেম গীতের থেকেও ভালো ছবি এই সেই দেলোয়ার জাহান ঝুন্টু সাহেবের ছবিতে আমি কাজ করেছি, আমার মনে হয় এই এটাও আর একটা প্রেম গীত ছবি হয়ে যাবে, সুজন মাঝি, এই ছবিটা দেখার জন্য সবার কাছে আমার অনুরোধ থাকলো, এবং ছবিটা দেখবেন তারপর বিবেচনা করবেন, কিন্তু আমাকে দোয়া করতে ভুলবেন না, অবশ্যই আপনারা আমাকে দোয়া করবেন, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।